dear students of class 10, I am your DD sir. In this video, I am going to discuss phrasal verbs or the practice of phrasal verbs. Okay, তোমাদের যে phrasal verb টা রয়েছে তিন নম্বর থাকবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়, তো সেই phrasal verb টা কিভাবে লিখতে হয় সেটা প্র্যাকটিস করব। তোমাদের এর আগে আমি পাঠিয়েছিলাম গ্রুপে phrasal verb গুলো তোমরা কতগুলো পড়বে, কিভাবে পড়বে, ঠিক আছে? তো phrasal verb গুলো লিখতে গেলে কিন্তু আমাদের মধ্যে অনেকেই ভুল করে থাকে, অর্থাৎ আমি দেখেছি অনেক ছাত্রই কিন্তু ভুল করে থাকে phrasal verb গুলো লেখবার ক্ষেত্রে, অর্থাৎ ফর্ম অনুসারে যে চেঞ্জ করতে হয় সেগুলো কিন্তু ভুল করে থাকে। তো সেই phrasal verb গুলো কিভাবে লিখতে হয় সেই 10টা phrasal verb আমি আজকে আলোচনা করব, কিভাবে তোমরা লিখবে, ঠিক আছে? তো phrasal verb গুলো লেখবার যে পদ্ধতিগুলো সেগুলো আমি আলোচনা করব, ঠিক আছে? সেই জন্য তোমরা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে, কিন্তু তোমরা স্কিপ করে দেখবে না। এবং আমি আশা রাখছি যদি তোমাদের কাছে সিম্পল মনে হচ্ছে, তোমরা অনেকেই জানো phrasal verb কিভাবে লিখতে হয়, কিন্তু তবুও আমি বলছি যে রিপিটেড প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি। ওকে, আমি জানি বলে ছেড়ে দিয়ে রেখে দিলাম, এটা কিন্তু হবে না, তোমাদেরকে রিপিটেড প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য আমি আজকে প্র্যাকটিস করছি 10টা phrasal verb তোমাদের প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখো প্রশ্নটা তোমাদের এইভাবে থাকবে মাধ্যমিক পরীক্ষায়, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার ফ্রেজাল ভার্বস গিভেন বিলো। ওকে, চেঞ্জ দ্য ফর্ম হোয়ার নেসেসারি। যে ডাক দেওয়া শব্দগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করে দিতে হবে সেই জায়গাগুলোকে, সেই ওয়ার্ডগুলোকে। আর তোমাদের যদি ফর্মের প্রয়োজন থাকে, নেসেসারি যদি হয় ফর্মের চেঞ্জ করবার জন্য ফর্মটা, ঠিক আছে, তো যদি ফর্মটা চেঞ্জ করতে প্রয়োজন হয় বা যদি নেসেসারি মনে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? এটা সবসময় তোমরা মনে রাখবে যে টেন্সে রয়েছে, যে ফর্মে রয়েছে সেন্টেন্সটা, সেই টেন্সে সেই ফর্ম অনুসারে তোমাদেরকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে, না হলে কিন্তু সেই নাম্বারটা তোমরা পাবে না। ওকে, তো দেখো ফার্স্ট ওয়ান যেটা আমি দিয়েছি, তার আগে আমি একটু দেখিয়ে নিই। দেখো এখানে লিস্ট রয়েছে, এখানে দেখো এইভাবে তোমাদের লিস্ট থাকবে, যে কটা থাকবে phrasal verb দেওয়া পরীক্ষায়, মানে তিনটে তোমাদের থাকবে 3 মার্কসের, একটা লিস্টে কিন্তু বেশি থাকবে, এটা আমি ক্লাসে তোমাদের সঙ্গে বহুবার আলোচনা করেছি, ঠিক আছে? তোমরা জানো অনেকে। তো এখানে আমি 10টা দিয়েছি, সেই জন্য তোমাদের phrasal verb এর লিস্টে কিন্তু থাকবে হচ্ছে 11, অর্থাৎ 11টা থাকবে, ঠিক আছে? তো চলো তাহলে আলোচনা করছি। দেখো এক নাম্বার, রাহুলস গ্র্যান্ডমাদার রিয়ার্ড হিম। রিয়ার্ড মানে হচ্ছে লালন পালন করা বা দেখে শুনে যত্ন সহকারে লালন পালন করে বড় করে তোলা, সেটাকে বলা হয় রিয়ার্ড। তাহলে দেখো রিয়ার্ড মানে হচ্ছে লালন পালন করা, ঠিক আছে? এবার আমাকে লিস্টে দেখতে হবে যে phrasal verb গুলো যেগুলো রয়েছে 11টা, তার মধ্যে কোনটার মানে হচ্ছে লালন পালন করা, ঠিক আছে? তো দেখো এই যে ব্রিং আপ, ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, ঠিক আছে, দেখাশোনা করে বড় করে তোলা, ব্রিং আপ। তাহলে এইখানে দেখো রিয়ার্ড আছে, পাস্ট টেন্স আছে, অর্থাৎ এটা দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা। তাহলে আমাকে এই যে ব্রিং আপ রয়েছে এটারও কিন্তু পাস্ট টেন্স আমাকে বসাতে হবে, না হলে কিন্তু আমার সেন্টেন্সটার মানে হবে না। যদি আমরা ব্রিং আপটা বসিয়ে রাখি তাহলে কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, ফার্স্ট কথা। আর প্রেজেন্টের সঙ্গে তো থার্ড পার্সন সিঙ্গুলারে তো তোমার এস যোগ করতেই হবে, সেই জন্য যদি তোমরা প্রেজেন্ট বসাও এমনিতেই ভুল, ঠিক আছে? তো সেই জন্য তোমাকে পাস্টে বসাতে হবে। তাহলে ব্রিং আপ, ব্রিং আপের পাস্ট কি ব্রট আপ। তাহলে তোমরা এইখানে বক্স যেটা দেওয়া থাকবে সেইখানে তোমরা এইভাবে লিখবে, ওকে, ব্রট আপ। তাহলে তোমার এক নাম্বার কিন্তু কনফার্ম হয়ে গেল। এইবার বি নাম্বারে দেখো, আই ক্যান নট রিমেম্বার দ্য ইনসিডেন্ট। রিমেম্বার মানে আমরা জানি, স্মরণ রাখা, মনে রাখা। তাহলে এই লিস্টের মধ্যেও একটা ওয়ার্ড রয়েছে, অর্থাৎ একটা phrasal verb রয়েছে যার মানেও কিন্তু মনে রাখা, দ্যাট ইজ কোনটা হবে, কল আপ। দেখো আমরা ব্রিং আপটা করেছি, আমি আন্ডারলাইন করে রাখছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো কল আপ, কল আপ মানে হচ্ছে স্মরণ করা বা মনে রাখা। এখানে দেখো আই কান্ট রিমেম্বার দ্য ইনসিডেন্ট, রিমেম্বার প্রেজেন্ট ফর্মে রয়েছে, তো সেই জন্য তোমাকে উত্তরটা কিন্তু প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, কল আপ, কল আপই থাকবে। দেখো প্রেজেন্টে হলো, ঠিক আছে? এবার তিন নাম্বার দেখো, অর্থাৎ সি নাম্বার যেটা দিয়েছি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, এটা দেখো প্রেজেন্টে রয়েছে, যেহেতু এখানে মডেলটা ক্যান রয়েছে সেই জন্য কিন্তু প্রেজেন্টে রয়েছে এটা। তাহলে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, তাহলে আমাকে এখানে খুঁজে বের করতে হবে কোনটার মানে বুঝতে পারা। দেখো মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে মেক আউট। নেক্সট ডি নাম্বারে দিয়েছি, দেখো স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ, অর্থাৎ ধূমপান আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। অ্যাফেক্টস মানে হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে? দেখো এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু রয়েছে সেই জন্য দেখো প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে আমাকে এখানে অ্যাফেক্টস বা ক্ষতিকর প্রভাব ফেলার একটা phrasal verb খুঁজে বের করতে হবে, এবং তার সঙ্গে আমাকে কিন্তু এস যোগ করেই লিখতে হবে কারণ থার্ড পার্সন সিঙ্গুলার রয়েছে। তাহলে দেখো আমার এখানে রয়েছে টেল আপন, টেল আপন মানে হচ্ছে ক্ষতিকর প্রভাব ফেলা। তাহলে এখানে আমাকে লিখতে হবে কি লিখতে হবে, দেখো টেলস আপন, টেলস আপন মানে হচ্ছে ক্ষতিকর প্রভাব ফেলা। আমি এস কেন যোগ করলাম, দেখো এখানে এফেক্টস ছিল সেই জন্য এসটা আমাকে যোগ করতেই হবে থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে। কিন্তু ই নাম্বারে দেখো, অল দ্য মেম্বার্স হ্যাভ অ্যারাইভড,
ওকে, এখানে দেখো তোমরা, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তাহলে আমি যখন অ্যান্সারটা লিখব তখনও কিন্তু আমাকে প্রেজেন্ট পারফেক্টই করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট করবার জন্য কি আছে? আমার হ্যাজ হ্যাভ লাগবে, হ্যাজ হ্যাভ দেওয়াই আছে, শুধু অ্যারাইভড এর নিচে রাগ দেওয়া রয়েছে। তার মানে আমার এখানে হ্যাজ হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম থাকে। তাহলে আমার কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, তাহলে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে আমাকে এখানে খুঁজে বের করতে হবে হাজির হওয়া বা পৌঁছানোর ফ্রেজাল ভার্বটা, তার সঙ্গে তার থার্ড ফর্ম করে কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া। ঠিক আছে, তাহলে আমাকে এটা যেহেতু থার্ড ফর্ম ছিল, সেই জন্য আমাকেও কিন্তু থার্ড ফর্ম করেই লিখতে হবে ফ্রেজাল ভার্বটা, টার্ন আপ। এখানে যদি তোমরা টার্ন আপ লিখে রাখো তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না, কারণ প্রেজেন্টে কিন্তু নেই প্রশ্নটা। এফ নাম্বার দেখো, আই কান্ট এন্ডিওর সাচ ইনসাল্ট। এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা, টলারেট। আই কান্ট এন্ডিওর সাচ ইনসাল্ট, আমি এই ধরনের অপমান সহ্য করতে পারি না। তাহলে দেখো এন্ডিওর, এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। দেখো যেহেতু এখানে ক্যান নট রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে এখানে আমাকে একটা সহ্য করার একটা ফ্রেজাল ভার্ব খুঁজে বের করতে হবে এবং সেটা ফার্স্ট ফর্মেই আমাকে লিখতে হবে। ওকে, এইখানে দেখো পুট আপ উইথ, পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। তাহলে আমাকে এখানে পুট আপ উইথ জাস্ট লিখতে হবে। দেখো পুট আপ উইথ, ওকে। এইবার দেখো নাম্বার জি, দ্য পুলিশ ইজ সার্চিং দ্য থিপ। দেখো দ্য পুলিশ ইজ সার্চিং দ্য থিপ, অর্থাৎ পুলিশটি চোরটাকে অনুসন্ধান করছেন, এখনো কিন্তু করছেন। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখা রয়েছে, তাহলে যখন আমি উত্তরটা লিখবো তখন কিন্তু আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসেই ফ্রেজাল ভার্বটাকে লিখতে হবে। তাহলে সার্চিং, সার্চিং মানে খোঁজা, খোঁজার ইংরেজি কি হবে? ফ্রেজাল ভার্ব, ইংরেজি বলাটা আমার ভুল হলো, ফ্রেজাল ভার্বটা হবে লুক ফর। তাহলে আমার যেহেতু সার্চিং ছিল, আমাকেও কিন্তু এখানে দেখো আমি করে দিচ্ছি তোমাদের লুকিং ফর, লুকিং ফর কিন্তু লিখতে হবে, কারণ যেহেতু আমার কন্টিনিউয়াস ছিল আমাকে কিন্তু কন্টিনিউয়াসেই অ্যান্সার করতে হবে। ওকে, এইচ নাম্বার, দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করা, এটা আমরা জানি, তোমরাও জানো। ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, এখানে দেখো গিভ অ্যাওয়ে রয়েছে, যার মানে বিতরণ করা। এবার দেখো এখানে পাস্ট টেন্স রয়েছে, ডিস্ট্রিবিউটেড করেছিলেন, রাষ্ট্রপতি পুরস্কারগুলো বিতরণ করেছিলেন, তাহলে আমাকেও কিন্তু পাস্ট টেন্স করেই লিখতে হবে। তাহলে এখানে আমি লিখব গিভ অ্যাওয়ে। ওকে, নাম্বার আই দেখো, ডু নট কোয়ারেল উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে ঝগড়া করবে না। কোয়ারেল মানে ঝগড়া করা, তোমরা এটা অনেক গল্পে পোয়েমসে পড়েছ। ঠিক আছে, তো তোমরা রিসেন্টলি হচ্ছে ফেবল কবিতাটাতেও তো পড়েছ কোয়ারেল মানে ঝগড়া করা। তো এখানে ঝগড়া করার ইংরেজি কোনটা রয়েছে, অর্থাৎ ঝগড়া করার ফ্রেজাল ভার্ব কোনটা রয়েছে? ফল আউট। তাহলে দেখো এখানে কোয়ারেল ফার্স্ট ফর্মে লেখা আছে, তাহলে আমরা এটাও কিন্তু ফার্স্ট ফর্মেই লিখে রাখব। ওকে, নাম্বার জে দেখো, নেতাজি এস্টাবলিশড ফরওয়ার্ড ব্লক। নেতাজি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, পাস্ট টেন্সে রয়েছে এস্টাবলিশড। তাহলে আমাকে এস্টাবলিশড বা প্রতিষ্ঠা করার যে ফ্রেজাল ভার্ব সেটা খুঁজে বের করে তার সঙ্গে কিন্তু পাস্ট ফর্ম করে লিখতে হবে। তো দেখো আমার এখন বাকি রয়েছে সেট আপ আর কল ইন। সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, তাহলে আমাকে এখানে সেট আপ লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের 10টা প্র্যাকটিস, আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কন্ট্যাক্ট করতেই পারো। ওকে, তাহলে তোমরা ভালো করে বাড়িতে থাকো, পড়াশোনা ভালো করে করো। ঠিক আছে, টাটা।